নির্যাতিতার বিচারের দাবিতে কাঁচড়াপাড়ায় মিছিল ঘিরে তীব্র উত্তেজনা। নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার রাতে কাঁচড়াপাড়ার ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা যৌথ মিছিল করে। কাঁচড়াপাড়া বাগমোড় থেকে হালিশহর থানা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে যোগ দিয়েছিলেন পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক তরুণী। অভিযোগ, মিছিলের প্রায় শেষের মুখে হালিশহর থানার এক পুলিশকর্মী বেসামাল অবস্থায় মিছিলের লোকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। সেই ঘটনার প্রতিবাদ জানান ওই তরুণী। এমনকি ওই তরুণীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবারও চেষ্টা করেন ওই পুলিশকর্মী। ওই দুই দলের সমর্থকরা ওই পুলিশকর্মীকে ঘেরাও করে রাখেন, তাদেরকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যান বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে দুই দলের সমর্থকরা হালিশহর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ওই মহিলা হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় জড়িত পুলিশকর্মীর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন কলকাতার ময়দানের দুই ক্লাবের সমর্থকরা। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি নর্থ গণেশ বিশ্বাস। যদিও এই ঘটনায় তিনি মুখ খুলতে চাননি। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা। পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমার নাম জয়শ্রী। আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো? তো আমিও নাবলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে কি হয়েছে, কি কেন, কি দরকার? আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন? এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলে মেয়েরা, সারা দুনিয়া যেখানটাই লড়াই চাই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন? তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালেন। ওখানে যখন গাড়িতে মানে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি, হ্যাঁ সুকুমার মান্ডি, হালিশহর থানায় কনস্টেবল, কনস্টেবল। তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, একজন ড্রাঙ্ক অফিসার একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে, আপনারা এগুলো অ্যাপ্রিসিয়েট করেন? বলছে আমার কাছে লাইভ করা রয়েছে। উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার। তো আমার একটাই ইয়ে যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি? যে গাড়িতে ছিলেন, যে অফিসার গাড়িতে ছিলেন, হ্যাঁ কর্মরত ছিলেন, হ্যাঁ উনিও পুলিশ, হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ, উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন। যখন আমি হ্যাঁ ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন, গাড়ির রানিংয়ে বেরিয়ে চলে গেলেন, ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে, রানিংয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে ভাইরা সবাই এসে, যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে, তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন। তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না, কার ওনার গায়ে কোনো রকম, শুধুমাত্র আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন দিয়েছে এই কারণে ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে। না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে পিটিয়ে সোজা করে দিতে। সুকুমার মান্ডি, সেখানে মানে মহিলাদের উপরে নির্যাতন করছে পুলিশ প্রশাসন, এটা কিভাবে দেখছেন? এটাই তো স্বাভাবিক হতে পারে, যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া, যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন 10 লাখ টাকা, 30,000 টাকা, এটাকে ছোটোখাটো ঘটনা বলে, তার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা।